বন মহোৎসব পালনে বৃক্ষরোপণ কর্মসূচি করল আরামবাগের স্বেচ্ছাসেবী সংগঠন আগামি। আগামীর সদস্যরা এদিন আরামবাগের মলয়পুরের বাছানরি, বেলে, রূপনগর সহ বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করেন। বিভিন্ন প্রজাতির প্রায় 400 অধিক চারাগাছ আজ তারা রোপণ করেন। উল্লেখ্য, প্রতি বছর বন মহোৎসব পালন করে থাকে পশ্চিমবঙ্গ সরকার। সেই বন মহোৎসব পালনে আজ মঙ্গলবার আরামবাগ রেঞ্জ অফিসের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন আগামীর, আরামবাগ সুস্বাস্থ্য মিশন, লিটল এঞ্জেলস নার্সারি স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে চারাগাছ বিতরণ করা হয়। রেঞ্জ অফিসের পক্ষ থেকে পাওয়া সেই চারাগাছ বিভিন্ন জায়গায় রোপণ করে প্রকৃতিকে সবুজ করে তোলার বার্তা দিয়েছেন সংগঠনের সদস্যরা। বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে বেশি বেশি করে গাছ লাগানোর তারা পরামর্শ দিয়েছেন। আজকে সময়ে যে বিশ্ব উষ্ণায়নের যে ভয়ানক পরিস্থিতির পরিত্রাণের উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে বনবৃক্ষরোপণের প্রকল্প রূপায়ণে আমরা উদ্যোগী হয়েছি, হাওড়া বনবিভাগের উদ্যোগে এবং আরামবাগ সুস্বাস্থ্য মিশনের সহায়তায় ব্যাবড়ের শেখপাড়ায় তালপুকুরের সংলগ্ন মাঠে বনবৃক্ষের বৃক্ষরোপণের আমরা উদ্যোগ নিয়েছি। কী প্রোগ্রাম আপনাদের আজকে? বন মহোৎসব যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, এই কর্মসূচিকে আমরা রূপায়ণ করছি আমাদের যে সংগঠন আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে। কোথায় কোথায় গাছ লাগালেন আপনারা? আমরা মূলত বিস্তীর্ণ জায়গা জুড়ে আমরা গাছ লাগাচ্ছি। সকাল থেকে আমাদের গাছ লাগানো চলছে। মূলত আমরা আরামবাগের শহরের অভ্যন্তরে সুপাড়া, নপাড়া, ওখানে গাছ লাগানো হয়েছে। আমরা এখন গাছ লাগাতে এসেছি মলয়পুরের এখানেতে, মলয়পুরের এখানে বাছানরি, বেলে এবং মলয়পুরের রূপনগর সহ বিভিন্ন জায়গাতে আমাদের গাছ লাগানো চলছে, কর্মসূচি চলছে। গোটা পশ্চিমবাংলা জুড়ে বন মহোৎসব পালন করা হয় চারা রোপণের মধ্যে দিয়ে প্রকৃতিকে রক্ষা করার শপথ নেওয়ার মাধ্যমে। তো এবছরও সেটা চলছে, তবে এবছরে একটা নতুন একটা ভাবনা নেওয়া হয়েছে, যেটাকে বলা হচ্ছে ওয়ান ডে অ্যাফরেস্টেশন প্রোগ্রাম। এর মধ্যে দিয়ে আমরা বিভিন্ন সোসাইটি, বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন বিদ্যালয়, কলেজ, তাদেরকে আমরা এর সাথে সংযুক্ত করেছি। তাদেরকে বনবিভাগের পক্ষ থেকে আমরা চারা বিতরণ করছি এবং তারা নিজস্ব উদ্যোগে তারা নিজেদের জায়গায় তারা চারা রোপণ করছে এবং সেগুলোকে তারা রক্ষা করার জন্য এবং তাদেরকে প্রতিপালন করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে। আজকেও আমরা 18 জুলাই আমরা আজকে এসেছি পুরুই রুরাল কালচারাল সোসাইটি। এই সোসাইটি তারা নিজেরা যেমন চারা লাগাচ্ছে, তার পাশাপাশি পাশেই যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের বাচ্চাদেরকে সাথে নিয়েছে এবং সবাই মিলে প্রকৃতি রক্ষার লড়াইয়ে সামিল হয়েছে। আমরা বন বিভাগের কর্মচারী হিসেবে আমরা আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ থাকি। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা: কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।